ফুলের কালারটা কি সুন্দর বলো, আমার না এই কালারটা বেশ ভালো লাগে। তারপরে আবার সবুজ গাছের সঙ্গে হলুদ ফুল, কি সুন্দর লাগছে দেখতে। অনেকদিন ধরে দেখছি গাছে ফুল ফুটছে, তাই আজকে ভিডিও করলাম। কিন্তু ফুলগুলো কি ফুল আজ পর্যন্ত আমি নিজেই জানি না, কারণ এই ফুলের নাম জানি না। তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই আমাকে জানিও। আর এটা তো জবা ফুল, তো জবা ফুলও আজকে ফুটেছে। আর এইদিকে বারো মেসে ফুল গাছেও ফুল ফুটেছে অনেক। তো আজকে সকালবেলায় মনটা বেশ খুশি, তার কারণ আজকে গাছ ভর্তি ফুল ছিল। অন্যান্য দিন ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি সব ফুল তুলে নিয়ে চলে যায়। তো আজকে ফুল দেখে সত্যি মনটা খুব খুশি হলো, তাই ভিডিও করলাম। আর কিছুটা করে ফুল তুলে নিয়ে আসলাম, কিছুটা করে রেখে আসলাম। আমি আবার সব ফুল তুলে নিয়ে যাই না, কারণ আমি যেমন পুজোর জন্য ফুল খুঁজে বেড়াই তেমন অনেকেই খুঁজে বেড়াই। তো আমি যেদিন পাই না ফুল সেদিন আমার মন খারাপ হয়ে যায়, তেমন অন্য কেউ যখন আসে তারা না পেলে তাদেরও মন খারাপ হয়ে যায়। ফুল তুলে নিয়ে আসলাম, তারপরে বোন চা করেছিল, চা খেলাম। তো বোন আজকে একটা বড় কাপে চা ঢেলেছে, একটা ছোট কাপে চা ঢেলেছে। চা খেয়ে গিয়েছিলাম একটু বাজারে মাছ আনতে আর সবজি বাজার করতে। সবজিও ছিল না আর কিছুদিন ধরে তো মাছ খাওয়াও ছিল না। আর বাঙালি মানুষ মাছ না খেলে তো চলে না, মাংস না খেয়ে এক মাস থেকে যাব, কিন্তু মাছ না খেলে না 7 দিনও যেতে চায় না। তো ইচ্ছে করছিল ছোট মাছ খাওয়ার জন্য, সেই কারণে সকালবেলায় কাজ কাম ফেলে রেখে শুধু চা খেয়ে ছুটলাম বাজারে। বাজারে গিয়ে ওই যে পিউলি মাছ নিয়ে আসলাম আর একটা কাতলা মাছের মাথা নিয়ে আসলাম। আর নিয়ে এসেছি পয়ে শাক, ডাঁঠা। আর এই ডাঁঠাগুলো না বাঙালরা খুব খায়, আমাদের এখানে দেখি ডাঁঠা উঠলেই বাঙালদের ঘরে ঘরে ডাঁঠার চচ্চড়ি, ডাঁঠার ঝোল, মানে ডাঁঠা দিয়ে সব কিছু। তো দেখো কী কী বাজার করে নিয়ে এসেছি। নিয়ে এসেছি বেগুন, পটল, মিষ্টি কুমড়ো, ভেন্ডি, তারপরে ডাঁঠা, পুঁই শাক। তো পুঁই শাকটা আজকে ওই মাছের মাথা দিয়ে করব। আগে মাছের মাথা নিয়েছিলাম না, পুঁই শাক দেখে পুঁই শাকটা নিলাম, তারপরে গিয়ে আবার মাছের মাথাটা নিয়ে আসলাম। তো সবজিগুলো এখন গুছিয়ে রাখছি। আর আজকে বেগুনের দামটা না একটু কম নিয়েছে, সেদিন বেগুন নিয়ে এসেছিলাম 100 টাকা কেজি, আজকে আবার দেখি 50 টাকা কেজি। তো আজকে আবার 500 নিয়ে এসেছি, সেদিনও অবশ্য 500 এনেছিলাম। আর নিয়ে এসেছি কয়েকটা কাঁকরোল, আর হচ্ছে করলা, কচু, আর নিয়ে এসেছি কালারফুল লঙ্কা। লঙ্কার কালারগুলো দেখতে কি দারুণ লাগছে তাই না, লাল সবুজে বেশ ভালো লাগছে দেখতে। তো এখন জানো তো ক্যারি ব্যাগ দিচ্ছে না, আর সেই কারণে ওই ব্যাগের মধ্যে লঙ্কাগুলো ভরে দিয়েছিল। তবে জানো তো আমাকে ইশারা করে বললো, বৌদি ক্যারি ব্যাগে দিব। তো আমি বললাম না, সবাইকে যেহেতু এমনিই দিচ্ছে আমাকে এমনিই দাও, কারণ সবার মাঝখানে যখন আমাকে ক্যারি ব্যাগ দিবে তাহলে ওদের মনটা একটু খারাপ হবে যে ওকে ক্যারি ব্যাগ দিলো আমাদেরকে কেন দিলো না। সেইভাবে আমি বললাম থাক দিতে হবে না, তুমি ব্যাগের মধ্যেই দিয়ে দাও। তো বলছে যে সবজির মধ্যে মিশে গেলে তোমার তো বড় অসুবিধা হবে বাঁচতে। আমার কোনো ব্যাপার না, একবারে সব সবজি ঢেলে বড়গুলো তুলে ফেলবো, তারপরে লঙ্কাগুলো নিচে পড়ে থাকবে, ওগুলো তখন টুক করে তুলে ফেলবো। সেইভাবে বললাম ঠিক আছে ব্যাগের মধ্যেই দিয়ে দাও। আর সবাইকে যেহেতু ব্যাগেই দিচ্ছে তাহলে আমার ব্যাগে নিতে কী অসুবিধা তাই না, ওই সামান্য একটু কাজের জন্য সবার মাঝখানে সবাইকে মন খারাপ করা ঠিক না, সেই কারণে আরোই নিলাম না। তারপরে এই যে বাড়ি এলাম, বাড়িতে এসে এখন কাজ করতে বসেছি। তো আমার বাড়িতে কাজ থাকে বাসন মাজা, সকালবেলায় ঘরটা তো বোন মুছে নাই। তো এই যে বাসন কুসনগুলো সব মেজে ঘষে ধুয়ে রাখলাম। আর এদিকে আমার ভুলু কি করেছে দেখো, এই মানে কাঁঠালের বিছনগুলো না আমি একটা ঝুড়ির মধ্যে রেখেছিলাম। তো কালকে আমার একটু স্কুল থেকে আসতে দেরি হয়েছিল, ওকে বাইরে রেখে গিয়েছিলাম। তো সেই রাগে ঝুড়িটাকে পেরেছে, পেরে ঝুড়িটা যে কোথায় ফেলেছে ঝুড়িটা তো আর পেলাম না। তো কাঁঠালের বিছনগুলো এখানে পড়েছিল, ওগুলো গুছিয়ে আবার তুলে রাখলাম। আর স্নান করার আগে মাছগুলো ভালো করে ধুয়ে রাখলাম আর একটু লবণ হলুদ মাখিয়ে রাখলাম। স্নান করার আগে মাছগুলো ধুলে বেশ ভালো লাগে, স্নান করার পর না মাছ ধুতে একদম ইচ্ছে করে না। আর এমনিতে গায়ে জল টল পড়ে তো তখন বিরক্ত লাগে, সেই কারণে আমি মাছ টাছ কিন্তু ওই স্নান করার আগেই ধুই, আমি বলে না এটা কিন্তু সবাই ধয়। তো ওইদিকে ঘোষ এসেছিলো, দুধটা দিয়ে গেল। তো ভাবলাম টুক করে দুধটাও জাল করে ফেলি, কারণ ফ্রিজে ঢুকে গেলে তখন সন্ধ্যা ছাড়া জাল হবে না। আর সন্ধ্যার সময় জাল করলে ওই শুধু চা করে খেয়ে নিই, আর এখন জাল করলে একটু পরে ছেলেকে হয়তো দিলাম খেলো এই যা। তো এদিকে দেখো আমি স্নান টান করে এসেছিলাম একটা গামলা নিতে সবজি কাটবো বলে। তো গামলার নিচে ছিল কাপ, গামলা টেনেছি কাপটা উল্টে পড়ে গেছে, দিয়ে কাপটা ভেঙে গেল। আর কাপগুলোর বয়সও হলো অনেক গো, প্রায় 3 বছর হয়ে গেল। আর এই কাপগুলো চীনামাটির কাপ না, সেই পাথরের কাপ, সেই কারণে না অত তাড়াতাড়ি ভাঙে না, সেই কারণে এতগুলো বছর ধরে টিকে আছে। তো একটা দুটো করে ভাঙতে ভাঙতে এখন সবই ভেঙে গেছে, আর পড়ে থাকলো একটা, মানে 6টা থাকে, 6টার মধ্যে 5টার গতিপতি হয়ে গেল আর একটা আছে। তো চান টান করে এই যে এখন পয়শাক কাটতে বসেছি। তবে এখন খুব জ্বালা হয়েছে জানো তো, বাড়ির চারিপাশে জল টল জমে গিয়ে বাড়িতে তোমার এই কেন্ন কেঁচো এইসবের খুব উৎপাত হয়েছে। কেঁচো যেমন তেমন, কেন্নর যা অত্যাচার
হয়েছে, তার অত্যাচারে মনে হচ্ছে যেন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়, কোনো কিছু রেখে শান্তি নেই। এই যে কালকে কলমি শাক নিয়ে এসেছিলাম, কলমি শাকগুলো বেছে রেখেছিলাম তোমার সানে, সানে বলতে শাকগুলো ছাড়িয়ে রেখেছিলাম তোমার ঝুড়িতে, আর যেই ডাঁঠাগুলো বাদ পড়ে গেছিলো সেগুলো ফেলছিলাম নিচে। তারপর ডাঁঠাগুলো যখন হাতে করে তুলে ফেলতে যাচ্ছি বাইরে, তখন দেখছি ওর মধ্যে কেন্নো। তো কেন্নোটা দেখে না আমি আর শাক রান্নাই করলাম না, সব ফেলে দিলাম, কারণ ঘিন ঘিন করছিলো, মনে হচ্ছিলো যেন শাকের মধ্যেই ছিল। এমনিতে কিন্তু শাকের মধ্যে ছিল না, ওটা কিন্তু ওই যেগুলো বেছে ফেলে দিয়েছিলাম তার মধ্যে এসে ঢুকে পড়েছিল, কিন্তু তবুও মনের মধ্যে হচ্ছিলো যে হয়তো শাকের মধ্যেই ছিল। তারপর কি জানো তো, শাকটাকে অনেকবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুলাম, ধোয়ার পরেও আর রান্না করতে ইচ্ছে করলো না, আর রান্না যদিও বা করতাম তো খেতে আর পারতাম না, সেই কারণে ফেলে দিলাম। আর কেঁচোর থেকে না কিন্নকে আমি খুব ঘৃণা করি, মানে আমার ভাতের পাশ দিয়ে যদি চলে যায় না তো আমি ভাত খেতেই পারবো না। তো যাই হোক, সবজিপাতি খুব সাবধানে কাটলাম, আর সব কিছু কেটে কেটে আমি ঝুড়িতে আর গামলাতে রেখেছিলাম, আজ কিন্তু মাটিতে একটুও রাখিনি। আর সবজিগুলো যখন নিয়ে এসেছিলাম তখন সঙ্গে সঙ্গে গুছিয়ে তুলে ফেলেছিলাম ঝুড়িতে। তো এখন রান্না করছি মাছের তেল দিয়ে পুঁই শাক। তো মাছের তেলের মধ্যে ছিল একটা বড় পটকা, পটকাটা ফেটে যাবে বলে থালা দিয়ে ঢেকে ঢেকে পটকাটাকে ভাজলাম, আর এর মধ্যে মিষ্টি কুমড়ো, পটল, আলু আর দু কুচি মতন বেগুন দিয়েছি। তো ওগুলো দিয়ে ভালো করে প্রথমে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে, তারপরে এখন শাক দিচ্ছি। তো অনেকে বলে নাকি আমরা হচ্ছে এক তরকারি ভাত খাই, শাক হলে শাক, মাছ হলে মাছ, নাহলে শাক আর মাছ, এছাড়া নাকি কোনো সবজিই খায় না। আর হ্যাঁ, রাতের বেলায় খাই শুধু নাকি আলু সিদ্ধ ভাত। তো কি করব বলো তো, বাড়িতে যদি খাওয়ার মতন মানুষ না থাকে তাহলে একগুচ্ছে রান্নাবান্না করেই বা কী করবো। এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক করছি আর মাছের ঝোল করছি, এই দিয়েই তো আমার ভাত খাওয়া হয়ে যাবে। এখন যদি দু চারটে সবজি আমি রান্না করি তাহলে খাবেটাকে বেকার বেকার রান্না করে নষ্ট হবে, সেই কারণে ধরো করি না। দুপুরবেলাতে এক তরকারি হোক দু তরকারি হোক ভাত রান্না করলাম, খেয়ে নিলাম গরম গরম, রাতের বেলায় দুটো আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত করি, ঘি দিয়ে সবাই মিলে খেয়ে নিই। আর এই দিয়ে যদি আমাদের হয়ে যায় তাহলে বেকার বেকার বেশি রান্না করে তো কোনো লাভ নেই। হ্যাঁ, এমন না যে আমি আলিশ্য করে রান্না করি না, তা না, যখন বর আসে তখন অনেক রকমের সবজিপাতি রান্না করি, যেহেতু আমার বর সবজিপাতি খেতে ভালোবাসে, আর সেদিন খাওয়ার লোক থাকে বলেও রান্নাটা করা হয়, আর যেদিন খাওয়ার লোক থাকে না সেদিন সেদিন বেকার বেকার রান্না করে কী করবো বলো তো। এই কথাটা না আমি তাকে একদম বোঝাতে পারি না, মানে যারা এই কথাগুলো বলে আর কি, যে আমি মানে সেরকম সবজিপাতি রান্না করি না, হয়তো মাছ করি, মাছের সঙ্গে শাক করি, কিংবা ডালের সঙ্গে ডাল করি, কি ডালের সঙ্গে একটা তরকারি একটা ভাজা করে নিই, এরকম আসলে তারা অনেক রকম সবজিপাতিতে ভাত খায়। তো সেই কারণে আমাদের এই দুটো মানুষের সবজিপাতি দেখে তাদের চোখে লাগে না। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার, খাওয়ার লোক থাকলে রান্না করতে ভালো লাগে, না থাকলে এই দিয়েই চলে যায়, যেমন আমাদের চলে যায় আর কি। বেশি রান্না করে কী করবো, খাওয়ার যেহেতু লোক থাকেই না, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে দুপুরবেলাতে। তো রান্না করলাম ওইদিকে পুঁই শাক, আর এখানে করছি পিউলি মাছের ঝোল। তো পিউলি মাছটা খেতে সত্যি আমার খুব ভালো লাগে, তো পিউলি মাছগুলোকে ওদিকে ভেজে নিলাম, আর এদিকে আলু, কচু আর বেগুনগুলোকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর ওই সাইডে গরম জল করে রেখেছিলাম, গরম জল দিলাম, আর এবার মাছটা দিয়ে একটু ঢেকে দিব। রান্না করছিলাম, রান্না করতে করতে হঠাৎ মেঘ চলে এলো, তারপরে বৃষ্টি পড়তে শুরু করে দিল। এদিকে ছাদে অনেক জামা কাপড় আছে, তুলতে আর গেলাম না, কারণ সকাল থেকে অনেকবার মেঘ এসেছে, আর মেঘ দেখে যখনই ছাদে গেছি জামা কাপড় আনতে, তুলে নিয়ে আসার পর দেখছি আবার রোদ উঠে পড়েছে। তো এবার আর গেলাম না, তো এবার আবার দেখো বৃষ্টি পড়তে শুরু করে দিল, ভিজছে ভিজুকে আর পাচ্ছি না, কতবার উপরে উঠবো নামবো বলো তো, এই নিয়ে অনেকবার হলো। তো দেখো বৃষ্টি পড়ছে দেখে আমার ভোলুবাবু জানালায় কেমন ঘুম দিচ্ছে, আর ও এখন এখানে ঘুমানো ধরেছে, বেশ ঠান্ডা লাগে তো, বাতাস বয়। তো দুপুরবেলাতে দেখো রান্নাবান্না করে খাবার নিয়ে বসে পড়েছি, এক চিল লেবু, একটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি অনেকটা করে সবজি, এই সবজিটা খেতে আমার বেশ ভালো লাগে তাই অনেকটা করে নিয়েছি। আর এদিকে তরকারির অবস্থা দেখো, ঘেঁটে খাওয়া হয়ে গেছে, তার কারণ এর মধ্যে থেকে আলুগুলো বেছে বেছে ছেলেকে ভাত মেখে দিয়েছি, তো বাটিতে তরকারি নিলাম না আমি, এমনি গামলাতে নিয়ে নিলাম, গামলা থেকে তুলে খেয়ে নিব। ভাত মাখতে দিবে না।
যাচ্ছে না। ওই দেখো ভোলুবাবুর মজা, দুপুরবেলাতে পেট ভরে ভাত টাত খেয়ে এসে সোফার উপরে কি সুন্দর ঘুম দিচ্ছে, ওপরে ফ্যান চলছে আর ও সোফায় ঘুমাচ্ছে। ও সোফায় ঘুমাচ্ছে বলে আমি আর সোফায় জায়গা পেলাম না, সেই কারণে নিচে দেখো ওই বিছানা চাদরটা পেরে নিচে আমি শুয়েছিলাম। আর এদিকে উনি নাক ডেকে ঘুম দিচ্ছে, ঘুমাবে ঘুমাবে ঠিক আছে, কিন্তু যখন যখন ইচ্ছা হবে তখন সোফাটাকে কাটবে। এর জন্য না আমি আর সোফা কিনতেই পাচ্ছি না, তার কারণ আমি যদি নতুন সোফা কিনি এটা পাল্টিয়ে তাহলে সেই নতুনটাকেও কাটবে, সেই কারণে এটাতেই চালাচ্ছি। কী করবো বলো, নতুন কিনে নিলে আসলে সেই নতুনটাকেও ছিঁড়ে দেবে, সেই কারণে এটাই থাক। আর এটা নতুনই গো, বেশি কদিন হয়নি কেনা, কিন্তু ও ছিঁড়ে ফেলে এরকম নষ্ট করে দিল। তো দেখো এত মারছি, মার খাওয়ার পরে কি ওর ঘুম ভাঙছে, কেমন নাক ডেকে ঘুম দিচ্ছে। গানটা কি করছিলি? করছে নাকি কাছে আইসা বুকে টানে না, এই মিষ্টি গালের জানি না। তো আমাদের ম্যাডাম সাজুগুজু করে রান্না করছে আর আমি সাজুগুজু করে ম্যাডামের রান্না দেখছি। আসলে আমরা রিলস করছিলাম, সেই কারণে আমরা এত সেজেছি। সেজেছি কোথায় সেজেছি? আমরা কি থোড়ায় লিপস্টিক লাগাই? লিপস্টিক তো লাগিয়ে ছাড়ি। আমরা আইলাইনার লাগাই বাড়িতে নরমাল, ঘুরতে না যাওয়া হলে। পুজো পুজো মুখটা বন্ধ করো, অত জোরে চিৎকার করতে হয় না। তো আমরা দুই বোনে রিলস বানাচ্ছিলাম, আজকেও জিলাপি আনতে যাবো বলে আজকেও জিলাপি আনতে যাওয়া হলো না। ভগবানের সঙ্গে আমাদের শত্রুতালি আছে মনে হয়, ভগবান চায় না আমি জিলাপি খাই। তার কারণ কালকে যাব বললাম, কালকেও বৃষ্টি পড়ছিল, আজকে যাব ভাবলাম তো আজকেও বৃষ্টি পড়ছে, সেই কারণে যাওয়া হলো না। আর আমি যখনই ভিডিও করতে মানে শুরু করি তখনই আমার ছেলের চিৎকার শুরু হয়ে যায়, আর এই যে আমার বাড়িতে যত অং বং চং আছে তাদেরও চিৎকার শুরু হয়ে যায়। তো কোনোদিন আমি দেখলাম না যে আমি ফ্রি হয়ে মানে ভিডিও করছি, দুপুরবেলায় ভিডিও করতে বসে। হ্যাঁ আরেকজন আছে, এই যে যখনই আমি ভিডিও মানে অন করবো তখনই ওর গান চালাতে হবে। তো ওকে আমাকে বলতে হয় যে তুই গানটা থামারে আমি ভিডিওটা করে নিই। তো ওদের কথা বলতে বলতে আমি আমার কথা বলতে ভুলে যাই। তো আমাদের দুপুরে রান্না বান্না হয়ে গেছে, এখন রাতের বেলাতে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত হচ্ছে। আমরা রাত্রে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত খাই, ওটা খেতে আমরা বেশি ভালোবাসি, আমাদের সবজি খেতে বেশি ভালো লাগে না। তো আমরা এখন রিলস করছিলাম, তো রিলস করতে গিয়ে আমাদের ঘরের অবস্থা কি করেছি চলো তোমাদেরকে একবার দেখাই। তো এটা হচ্ছে আমার ঘরের অবস্থা, আমি রাত্রে রিলস করলে আমার ঘরেই রিলস করি, এটা হচ্ছে আমার ঘর। তো এই যে আমার ছেলে পড়া বাদ দিয়ে বসে বসে ওখানে খেলছে। তো যাই হোক, আমরা একটা রিলস বানাচ্ছিলাম সেই তেরে কি কি গানটা রে, থারি কামড়ে মে ফটো মেরি, ওই যাই হোক, আমি জানো তো অত গান টান জানি না। তো ওই ফটো ছিঁড়ার অভিনয়টা করতে গিয়ে আমরা কত কাগজ ছিঁড়েছি দেখো, মানে কোনো রিলস আমাদের তো একবারে হয় না, দুবার তিনবার করার পর তারপরে হয়। দেখো কত কাগজ ছিঁড়েছি, এখন এই ঘরটা ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করব। আজকে রিলস করছিলাম বলে পড়াতে বসিনি, তো এই যে ও নিজে থেকে পড়তে বসেনি, বসে বসে গেম খেলছে, খেলুক। আর এই যে মেলা থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম সেদিন, সাপটা সাপটা মেলা থেকে নিয়ে এসেছিলাম, ওটাও মেলা থেকে আনা হয়েছে। তো আজকে আমার বর আসবে, যাই রান্না বান্না একটু হেল্প করে দিই। ম্যাডামের কিছু হেল্প লাগবে নাকি? এ ম্যাডাম হেল্প টেল্প কিছু লাগবে? আচ্ছা গুড। রাত্রির ভাত তো বেড়ে দিলি, আমার স্বামীটা তো এখন এলোই না। স্বামীটা 11টায় আসবে, একা একা খাবে। একটু ওয়েট করতে পারলি না আর ঘন্টা? এখন বাজছে রাত্রির 11টা, আর রাতের খাবার খাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। আর আমার বর দেখো আসার সময়তে মিষ্টি নিয়ে এসছে, তো এটা ছিল গরম মিষ্টি, আর গরম মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি, সেই কারণে আমি একটা গরম মিষ্টি খেলাম। তো ছেলে বলল মা আমিও খাবো, তাই ছেলেকেও একটা দিলাম। আর বর এখন হাত পা ধুতে গিয়েছে, ও হাত পা ধুবে তারপর ওকে খেতে দিব। আমাদের তো সবারই খাওয়া হয়ে গিয়েছে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল সেই কারণে খেয়ে নিয়েছি। তো এটা এখন ছেলেকে দেবো, ছেলে খাবে, আর ওর বাবা যদি খায় তো খাবে, না খায় তো না খাবে বেশিরভাগ। কিন্তু ওর বাবা খায় না, রাত্রে এসে দুটো ভাত খেয়ে ঘুমিয়ে যায়, তো আজকে আবার আসতে একটু দেরি হয়েছে। তো সকলকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, কেমন?